আসসালামু আলাইকুম প্রিয় খামারের ভাইরা, শাকিব এগ্রোটেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত। আমরা আজকে আলোচনা করব কোন সময়ে মাছের দাম বেশি থাকে, অর্থাৎ আপনি মাছ চাষ করতেছেন, মাছ চাষের পূর্ব শর্ত হল কি আপনার মাছের উৎপাদন খরচ কমাইতে হবে, বিক্রয় মূল্য বাড়াইতে হবে বা বিক্রয় মূল্য বেশি পাইতে হবে। এখন আপনি চাইলেই তো বিক্রয় মূল্য বেশি পাবেন এমন তো না, তাই না? অবশ্যই বিক্রয় মূল্য বাড়তি পাইতে গেলে বেশ কয়েকটা জিনিস খেয়াল করতে হয়। একটা হলো বাজার মূল্য ভালো থাকতে হবে, ওই প্রোডাক্টের চাহিদা ভালো থাকতে হবে। তিন নম্বর কি, ওই প্রোডাক্টের ওই রকম দম থাকতে হবে বা ওই রকম কোয়ালিটি সম্পন্ন হতে হবে, তা না হলে তো আপনি বাজার মূল্য ভালো পাবেন না, তাই না? উদাহরণের মাধ্যমে যদি বোঝানোর চেষ্টা করি, ধরেন আপনি পাঙ্গাস চাষ করেন। এখন আপনি দেখলেন কি পাঙ্গাসের মাছের বাজার দর আজকে খারাপ, কারণ কি অনেক বেশি আমদানি হয়েছে। এখন পাঙ্গাস মাছের আমদানি যেদিন বেশি হয় ওই দিন কিন্তু আড়তে কিন্তু দাম কম যায়। দুই নম্বর আমরা কি বলছি, চাহিদা বেশি থাকতে হবে। এখন বাজারে চাহিদা তো অবশ্যই বেশি ছিল, কিন্তু আমদানি তো বেশি হয়েছে। এখন দেখা গেলো আপনি যেদিন পাঙ্গাস নিয়ে গেছেন ওই দিন অনেক বেশি আমদানি হয়েছে। এই আমদানি হওয়ার কারণে আপনার চাহিদা বেশি থাকলেও নিজের আমদানি পরিমাণ যদি বেশি হয়, অর্থাৎ অনেক পরিমাণ মাছ আসছে বাজারে, এই সময় কিন্তু আপনি বাজার দাম কম পাবেন। অনেক খামারি ভাইদের কিন্তু অভিযোগ থাকে যে পাঙ্গাসের দাম অস্থিতিশীল, দাম হঠাৎ করে কমে হঠাৎ করে বাড়ে, কারণ কি আড়তে নিয়ে গেছেন অনেক বেশি আমদানি, এটা একটা বড় কারণ। তারপরে যেটা বলছি আমরা কোয়ালিটির কথা, এখন আপনি পাঙ্গাস উৎপাদন করছেন, দেখা গেলো আপনি পাঙ্গাস কিছু মাছ হলো 500 গ্রাম ওজনের, কিছু 800 গ্রাম ওজনের, কিছু 1.5 কেজি ওজনের, কিছু 2 কেজি ওজনের। এখন আপনি যখন বাজারে বিক্রি করতে যাবেন বা পাইকার যখন ডেকে নিয়ে আসবেন, তখন পাইকার বাইসে বাইসে আপনার 1.5 কেজি ওজনের, 2 কেজি ওজনের বা 1.25 কেজি ওজনের মাছগুলো নিয়ে যাবে। 500 গ্রাম 400 গ্রাম ওজনের মাছ একটা মাছ কিনতে চাইবে না, কারণ কি ওই মাছটা বাজারে বিক্রয় করার জন্য তারা কিন্তু ভালো দাম পাবে না। এখন কথা হলো তার মানে কি কোয়ালিটি যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু লোকসানে বলবেন। তো এই জন্য বলবো আপনার অবশ্যই কোয়ালিটিফুল জিনিস তৈরি করতে হবে, কখন বাজার মূল্য ভালো যাচ্ছে সেই অনুযায়ী আপনাকে মাছটা বিক্রি করতে হবে, এবং কি ওই মাছের চাহিদাটা কেমন আছে, এবং কি কোন এরিয়াতে মাছ চাষ করতেছেন ওই চাষ অনুযায়ী হিসাব করে আপনাকে মাছটা বিক্রি করতে হবে। এখন শীতের আগে দেখা যাচ্ছে অনেক এলাকাতে মাছের দাম কিন্তু খুব কম যায়, কারণ কি নদী নালা খাল বিলের পরিমাণ ওই এলাকাতে বেশি, আর নদী নালা খাল বিলের মাছ শীতের আগে কিন্তু অনেক পাওয়া যায়। আর এই কারণে দেখা যাচ্ছে ওই এলাকাতে প্রচুর পরিমাণ মাছের আমদানি হয়ে গেছে। এখন আপনার চাষের যে মাছ আছে সেই মাছটা কিন্তু বাজার নিয়ে গেলে বিক্রি হবে না, সেটা তেলাপিয়া হোক, সেটা আপনি যে কোনো মাছই হোক না কেন বিক্রি হবে ঠিক আছে, কিন্তু দাম কম পাবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। এখন আসেন যে আপনি মাছ সাইজের মাছ নিয়ে গেছেন কিন্তু দ্রুত বিক্রি হয়ে গেলো, কিন্তু আর একটা খামারি ভাই মাছ সাইজের নিয়ে যায়নি। তো শীতের আগে আপনি নিয়ে গেছেন বা যখন নিয়ে যান আপনি কিন্তু মাছের দাম ভালো পাবেন না। তো এই জন্য বলবো মাছের দাম ভালো পাইতে গেলে আপনাকে প্রথমে এই শর্তগুলো ফিল আপ করতে হবে। এখন আসেন যে আপনি কোন সময় মাছ বিক্রি করলে ভালো দামে বা বেশি দামে মাছ বিক্রি করতে পারবেন। শীতের আগে নর্মাল দেখা যায় নভেম্বর মাসের লাস্টের দিক থেকে ডিসেম্বর মাস, এই সময় আপনি নদী নালা খাল বিলে মাছ বেশি পাওয়া যাচ্ছে, যার কারণে দেখবেন ওই সময় কিন্তু আপনি মাছ বিক্রি করাটা বন্ধ রাখাটা উচিত, তার মানে ওই সময় মাছের দামটা কম পাবেন। এখন ওই মাছের দামটা ভালো পাওয়া যায় কখন, ঠিক দেখবেন জানুয়ারি মাসের 10 তারিখ পার হয়ে গেছে, 15-20 তারিখের দিকে মাছের কিন্তু ভালো দাম পাওয়া শুরু হয়। এর চাইতে ভালো দাম পাওয়া যায় কখন, ঠিক ফেব্রুয়ারি মাসের 15-20 তারিখের পর থেকে, কারণ কি ওই সময় দেখা যায় বিভিন্ন পুকুরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়ে থাকে, আর রোগ ব্যাধি যখন হয় ওই মাছগুলো কিন্তু সুস্থ হতে সময় লাগে, ওই খামারিরা কিন্তু মাছ বাজারে নিতে পারতেছে না, তখন বাজারে একটা সংকট তৈরি হয়, অর্থাৎ ওই এলাকাতে দেখা যাচ্ছে অনেক বেশি চাহিদা তৈরি হবে, আর চাহিদা যখন তৈরি হবে তখন আপনার পুকুরে মাছ কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন। আমরা আমাদের খামারের ভিতরে থেকে 2024 সালের শুরুর দিকে অনেক খামারিদের দেখছি মাছ খুব ভালো দামে বিক্রি করছেন। কীভাবে বিক্রি করছেন, শীতের পরে ঠিক 15 দিন ঠিক মতন খাবার দিচ্ছেন, যখনই মাছের বাজার দর শুরু হয়েছে ভালো শুরু হয়েছে তারা 3 থেকে 5 দিনের ভিতরে মাছ বিক্রি করা শেষ করে দিচ্ছে। ঠিক এই বুদ্ধিমানের কাজটুকু করার জন্য তাদের মাছের যে লাভের অংশটা সেটা 50-50 হয়ে গেছে। আমরা বলে থাকি প্রতি 1 কেজি তেলাপিয়াতে আমরা বলে থাকি 3 ভাগের 2 ভাগ আপনি খরচ করবেন, 1 ভাগ আপনি লাভ করবেন, অর্থাৎ 3 টাকার ভিতরে 2 টাকা আপনার খরচ হবে, 1 টাকা লাভ হবে। কিন্তু ওই খামারিরা কী করছেন, খরচ করছেন দেখা যাচ্ছে 50 টাকা, লাভ হয়েছে আরও 50 টাকা। কীভাবে খরচ তারা কমাইতে পারছে এমন না, খরচ যা করছে ঠিক আছে সেটাই খরচ করছে, কিন্তু দেখা যাচ্ছে তারা 70 টাকা খরচ করছে, মাছের দামই বেড়ে গেছে, মাছের দাম বেড়ে সেটা 140 টাকা কেজি হয়ে গেছে, তার মানে তাদের লাভের পার্সেন্টেজটা কিন্তু বেড়ে গেছে, অর্থাৎ প্রতি কেজিতে তারা ভালোটাও কিন্তু প্রফিট তারা গেইন করতে পারছে। এই জন্য বলবো আপনার টাইমিংটা অবশ্যই ইম্পর্টেন্ট। এখন তার মানে আমরা বুঝলাম কি আপনি শীতের পরে যদি মাছ বিক্রি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো লাভবান হওয়া যায়। তবে অনেক খামারি ভাইরা ভয় পান, কারণ কি শীতের ভিতরে আমাদের মাছে কিন্তু বিভিন্ন ধরনের রোগ ব্যাধি তৈরি হয়। অন্যদিকে দেখা যায় পুকুরের তলদেশের পরিবেশ নষ্ট হতে থাকে, পুকুরের তলদেশে প্রচুর পরিমাণ কিন্তু প্লাঙ্কটন জমাতে থাকে, এবং কি এই জায়গায় পুকুরের তলদেশে দেখা যায় পুকুর পানি কালো হয়ে গেছে, পুকুর পানিতে গন্ধ তৈরি হচ্ছে, অন্যদিকে পুকুরে পরিবেশ নষ্ট হতে থাকে, যার কারণে অ্যামোনিয়া গ্যাস থেকে শুরু করে নানান ধরনের টক্সিক গ্যাস তৈরি হয়, আর এই জন্য দেখা যায় মাছের গ্রোথ থেমে যাচ্ছে, মাছের রোগ ব্যাধি তৈরি হতেছে, পুকুরের পিএইচ কন্ট্রোলে থাকতেছে না, যার কারণে কিন্তু সমস্যা পড়তেছেন। এই জন্য বলবো আপনাকে অবশ্যই আপনাকে কী করা, শীতের আগেই পুকুরে চুন লবণ প্রোবায়োটিক ইউজ করে নেবেন,
আর শীতের সময় আপনি প্রতি 20-25 দিন অন্তর অন্তর পুকুরের পানির গভীরতা বাড়াতে থাকবেন। কারণ আমরা জানি কি শীতের ভিতরে ঘন কুয়াশা যখন পড়তে থাকে পানির গভীরতা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, পানির গভীরতা কমতে থাকে। এই সময় আপনাকে কি করতে হবে, ডিপের পানি আপনাকে পুকুরে দিতে হবে। যদি ডিপের পানির ব্যবস্থা করতে পারেন সেক্ষেত্রে দেখবেন প্লাঙ্কটনের ব্লুম হবে না, অর্থাৎ অতিরিক্ত যে প্লাঙ্কটন হয়ে যায় সেটা কিন্তু হবে না। অন্যদিকে মাছের অক্সিজেন স্বল্পতা হবে না, আর মাছের ঘনত্ব বেশি হইতেছে না, কারণ কি পানির গভীরতা তো বাড়াইতেছে না, তাই না? পানির গভীরতা যত বাড়াবেন সেক্ষেত্রে মাছের ঘনত্ব তত কম হতে থাকবে। আর যখনই পানির গভীরতা কমতে থাকবে সেক্ষেত্রে কিন্তু অল্প জায়গার ভিতরে অধিক মাছ হয়ে গেল, আর ওই সময় কিন্তু দেখা যায় বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়। বিশেষ করে ক্যাটফিশাতে মাছের ক্ষেত্রে এই সময় কিন্তু রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো এই জন্য বলবো আপনাকে, মাছ চাষ করতেছেন তারা শীতের ভিতরে মাছ রাখবেন চিন্তা করছেন, তারা অবশ্য অবশ্যই দেখে শুনে হিসাব করে মাছ চাষটা করবেন। তবে যারা কি করেন শীতের ভিতরে পুকুরের ব্যবস্থাপনার দিকে খুব ভালো নজরদারি রাখেন, তাদের মাছের কিন্তু তেমন একটা রোগ ব্যাধি হয় না, এবং কি তারা শীতের পরে ভালো দামে কিন্তু মাছ বিক্রি করতে পারেন। তো এই জন্য বলবো আপনাকে পুকুর ব্যবস্থাপনার দিকে খুব ভালো নজরদারি রাখতে হবে। শীতের পরে মাছ ভালো দামে বিক্রি করবো এই টার্গেট করে আমি চিন্তা করে রাখলাম। যদি আপনি যদি পুরাতন খামারে না হন, নতুন খামারে যদি হন, আর এটা যদি কোনো কারণ রোগ ব্যাধি ছড়াইতে থাকে সেক্ষেত্রে কিন্তু বড় একটা বিপদ হয়ে যেতে পারে। তো এখন শীতের আগে আপনি মাছ বিক্রি করলে তো আবার দাম কম পাবেন, তো এই চিন্তা যদি আপনার থাকে সেক্ষেত্রে আমি বলবো যে ভাই দেখেন নাইমামার সাথে কানামাও ভালো। এখন শীতের ভিতরে আপনি মাছ রোগ হয়ে মরে যাওয়া শুরু করলো সেই সময় আপনি লোকসানে পড়বেন ভাই। শীতের আগে যদি মাছ বিক্রি করেন সেক্ষেত্রে একটু কম দামে মাছ বিক্রি করতে হবে, কিন্তু লোকসান তো হবে না, তাই না? অল্প লাভ হবে, হয়তো বা বেশ লাভের পার্সেন্টেজ যদি কম হলো, কিন্তু আপনার মাছ বিক্রি করতে পারলেন। কিন্তু শীতের ভিতরে মাছ রাখলেন সেটা মাছ রোগে আক্রান্ত হয়ে মাছ মারা গেল। গত বছর আমরা এরকম খামার পাইছি যারা 2023 সালের শীতের ভিতরে মাছ রাখছিলেন, এখন শীতের ঠিক পরবর্তী সময়ে গুলশা মাছে এমন পরিমাণ হোয়াইট স্পট দেখা গেছে যে মাছ বাঁচাইতে পারতেছে না কোনোভাবে। তারা কি করছে, মাছের জন্য মেডিসিন, একো মেডিসিন যা আছে একেবারে অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে না, সব ধরনের মেডিসিন নিয়ে তারা রেডি। কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়াইতে গেলে তো মাছের খাবার খাইতে হবে, মাছ তো খাবারই খাইতেছে না। আর মাছ যদি খাবার না খায় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খাওয়াবেন কেমনে? প্রত্যেকটা মাছের ধরে ধরে কি ইঞ্জেকশন দেওয়া সম্ভব, অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন করবো সেটা তো সম্ভব না। মাছের খাবারের সাথে অ্যান্টিবায়োটিক মিশিয়ে দিতে হয়, সেটা আপনি দেওয়ার জন্য রেডি আছেন কিন্তু আপনার মাছ কিন্তু খাবারই খাইতেছেন, কী করবেন, করণীয় কী? তো এই জন্য বলবো রিক্সটা নেওয়া উচিত হবে না। যারা ক্যাটফিশাতে মাছ চাষ করেন ক্যাটফিশাতে মাছটা অবশ্যই শীতের আগে বিক্রি করে দেবেন, আর যারা বাংলা মাছ চাষ করেন সেক্ষেত্রে আমি বলবো বাংলা মাছের ঘনত্ব কম রাখবেন, শীতের আগে পার্শিয়াল হারভেস্ট করে ফেলবেন। শীতের আগে পার্শিয়াল হারভেস্ট বলতে কী হচ্ছে, 3 ভাগের 1 ভাগ মাছ আপনি বিক্রি করে দেবেন, নভেম্বর বা ডিসেম্বরে অর্ধেক মাছ বিক্রি করে দেবেন, অথবা 3 ভাগের 1 ভাগ মাছ বিক্রি করে দেবেন। বিক্রি করে দিয়ে বাদ বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলো আপনি চাষে রাখলেন, শীতের পরে যেহেতু ঘনত্ব কম রাখলেন শীতের পরে এই মাছগুলোর গ্রোথ কিন্তু অনেক ভালো আসবে। যার কারণে দেখবেন যত বড় সাইজের মাছ হবে বাজারে কিন্তু ভালো দাম আপনি পাবেন। এরপর আসেন যারা কি করতেছেন পাঙ্গাস চাষ করবেন, শীতের ভিতরে পাঙ্গাস চাপে রাখতে চিন্তা করতে চাচ্ছেন, তাদেরকে আমি বলবো এই শীতের ভিতরে পাঙ্গাস তারাই চাপে রাখবেন যারা অভিজ্ঞ খামারি। নতুন খামারিরা কোনোভাবে শীতের ভিতরে পাঙ্গাস চাপে রাখবেন না। আমরা 2024 সালের আগস্ট মাসে বেশ কিছু খামারির থেকে আমরা ডাটা বেস যেটা পাইছি যে তারা এই পাঙ্গাস মাছটা এই সময় বিক্রি করতে যায় ভালো দাম পাচ্ছে না, 118-120 টাকা কেজি বিক্রি করতে হচ্ছে। পাঙ্গাস মাছের সাইজ হলো 30-35 মন, অর্থাৎ প্রতি পিস মাছ 100 কেজির উপরে, কিন্তু তার বাজার দর 118-120 টাকা। উনি বলতেছে ভাই 135 টাকা তো আমার প্রতি কেজির পিছনে খরচ হয়ে গেছে, এখন প্রতি কেজিতে 20 টাকা লোকসান দিয়ে মাছ বিক্রি করতে যাচ্ছি তাও আমার মাছ বিক্রি হচ্ছে না, তো এখন করণীয় কি? এখন দেখেন এই আগস্ট মাসে তো মাছের বাজার দর ভালো থাকার কথা ছিল, কিন্তু পাঙ্গাস মাছের বাজার দর কিন্তু খারাপ। এখন এই পাঙ্গাস মাছের বাজার দর খারাপ হওয়ার পিছনে কারণ কি? খারাপ হওয়ার পিছনে বেশ কিছু কারণ থাকে। কারণগুলো কি, আপনি যে এলাকাতে বিক্রি করতে যাচ্ছেন ওই এলাকাতে হয়তো বা পাঙ্গাস মাছের চাহিদা কম, অন্যদিকে দেখবেন পাঙ্গাস মাছের আমদানি বেশি, যার কারণে আপনার ওই এলাকাতে বিক্রি করাটা উচিত হবে না। হ্যাঁ, পাঙ্গাস মাছের এলাকা থেকে আরেক এলাকা নিতে গেলে একটু খরচ বাড়ে, কিন্তু দিন শেষে কিন্তু লাভের পার্সেন্টেজটা কিন্তু বাড়ানো সম্ভব হয়। তবে বর্তমান সময়ে পাঙ্গাসের উৎপাদন খরচটা আসলে এত বেশি বেড়ে গেছে খামারিরা লাভ করতে পারতেছেন না। আবার অন্যদিকে দেখা যাচ্ছে পাঙ্গাস মাছ যখন আমরা চাষ করি সেক্ষেত্রে কিন্তু কিনা খাবার দিয়ে চাষ করতে হয়, হাতে বানানো খাবার দিয়ে কিন্তু পাঙ্গাস চাষ করতে গেলে ওইরকম কিন্তু লাভবান হওয়া যাচ্ছে না, যার কারণে কিন্তু আমাদের খামারি ভাইরা অধিক পরিমাণ খরচ করে ফেলতেছে না, দিন শেষে বাজার বিক্রি করতে গেলে কম দামে মাছ বিক্রি করতে হচ্ছে। আপনি অভিজ্ঞ খামারি হন সেক্ষেত্রে আমরা বলবো পাঙ্গাস মাছের ছোট পোনা 1-1.5 ইঞ্চি সাইজের যে পোনা আছে সেই পোনাটা আপনি শীতের আগে স্টক করতে পারেন, এবং কি এটা শীতের পরে চাপের পোনা হিসেবে এটা যদি 20-30 কেজি আসা করে আপনার কোনো খামারের কাছে বিক্রি করতে যাচ্ছেন বা খামারে আপনার কাছে আছে এরকম যদি থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু শীতের ভিতরে কিন্তু পাঙ্গাসটা চাপে রেখে কিন্তু শীতের পরে ভালো দামে বিক্রি করতে পারেন, এটা আপনার জন্য একটা ভালো একটা ব্যবস্থাপনা হতে পারে। এরপর আসুন যে তেলাপিয়ার ক্ষেত্রে, তেলাপিয়াটা নর্মালি অভিজ্ঞ হন আর অনভিজ্ঞ হন যেই খামারি হন না কেন, তেলাপিয়া আপনি ইজিলি যে কোনো সময় বিক্রি করতে পারবেন, যে কোনো সময় চাষ করতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই।
অর্থাৎ তেলাপিয়া মানে একটা মাছ, এটা শীতের ভিতরে বড় হয়, শীতের ভিতরে আর খাবার খায়, এবং পুকুর ব্যবস্থা অনুযায়ী একটু উল্টাপাল্টা হয় সমস্যা নাই, কারণ কি এই মাছগুলো গার্বেজ ফিস হিসেবে কাউন্ট করা হয়। এই মাছগুলো যে কোনো জায়গায় একেবারে নর্দমা থেকে শুরু করে যে কোনো জায়গায় কাদাময় পরিবেশে সব জায়গায় কিন্তু বাড়তে পারে, সেই জায়গায় বড় হতে পারে, এবং তারা ওই জায়গায় কিন্তু বাচ্চা দিতে পারে, প্রসব করতে পারে, সব কিছু করতে পারে। তার মানে বোঝা যাচ্ছে তেলাপিয়া আপনি সারা বছর চাষ করতে পারবেন, তেলাপিয়া যে কোনো সময় চাষ করতে পারবেন। তবে তেলাপিয়া চাষে লাভবান হইতে গেলে আপনাকে কি করতে হবে, শীতের আগে যারা চাষ করছেন তারা কি করবেন, অবশ্য অবশ্যই শীতের আগে বেশিরভাগ মাছ আপনার বিক্রি করে দেবেন, কিছু মাছ আপনার রাখবেন। শীতের পরে এই মাছগুলো কি করবেন, ভালো করে খাবার দিলে দেখবেন কি এই মাছগুলো কিন্তু ভালো একটা ফলাফল আপনি পাবেন, কারণ কি ওই মাছগুলো বড় হয়ে যাবে। আর তেলাপিয়া বড় সাইজের মাছ বাজারে কিন্তু সবাই নিয়ে আসবে না, তো সচরাচর এই জায়গাগুলোতে কিন্তু লাভবান হওয়া যায়। অর্থাৎ ঘনত্ব কম রেখে আপনি যদি চাষ করতে পারেন এবং সেটা অভিজ্ঞ খামার হলে তো খুব ভালো করবেন। আর যদি আপনি নতুন খামার হন সেক্ষেত্রে বলবো আমি অর্ধেক মাছ বিক্রি করে দেবেন, আর অর্ধেক মাছ আপনি রেখে দিয়ে আপনি কি করবেন শীতের পরে বিক্রি করবেন, সমস্যা নাই। তবে আবার কি করবেন, তেলাপিয়াটাকে আবার বেশি দিন রাখবেন না, কারণ কি আমরা জানি তেলাপিয়া মাছের নতুন পোনাটা আবার কিন্তু মার্চ মাসের 15 তারিখ থেকে আসা শুরু হয়, তো ওই সময় যাতে আপনি নতুন পোনাতে চাষ করতে পারেন, কারণ কি আমরা জানি তেলাপিয়া মাছ বছরে 3 বার চাষ করতে পারলে সবচেয়ে লাভবান হওয়া যায়, কমপক্ষে 2 বার চাষ করতে হবে। 2 বার যদি চাষ না করেন অর্থাৎ 2 বার যদি আপনি চাষ না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। আমাদের অনেক খামারি ভাইরা আছেন বছর 3 থেকে 4 বার তেলাপিয়া চাষ করে থাকেন, কারণ কি তারা এক পুকুরে নার্সারি করতে থাকে আর এক পুকুর চাষ করতে থাকে, 2 থেকে 2.5 মাস অন্তর অন্তর তারা মাছ বিক্রি করেন, তো এই মাছের টাকা দিয়ে তারা মাছটা খাওয়াইতে পারেন, এবং কি এই কারণে দেখা যাচ্ছে বছর শেষে তাদের কিন্তু পুকুরের থেকে পুকুর, পুকুরের থেকে পুকুর, এরকম কিন্তু তারা কিন্তু নতুন নতুন পুকুর নিয়ে কিন্তু মাছ চাষ করতেছেন, অর্থাৎ একাধিক পুকুর বাড়াইতে পারতেছেন। একটাই কারণ সেটা কি মাছের যেই বাজার দর যখন ভালো থাকে সেই সময় তারা বিক্রি করতেছেন, অন্যদিকে তাদের মাছ সবসময় রেডি থাকতে থাকে, বিক্রি করার জন্য সবসময় রেডি। তো এইরকম ব্যবস্থাপনা যদি করতে পারেন সেক্ষেত্রে তেলাপিয়া চাষ করলে আপনি এইটা হিসাব করতে পারবেন যে কোন সময় মাছের বাজার দর ভালো থাকছে ওই সময় বিক্রি করুন, এমন না, আপনি যে কোনো সময় মাছ বাজার নেবেন ইজিলি বিক্রি করতে পারবেন। তেলাপিয়ার ক্ষেত্রে একই জিনিসই করবেন, আপনি শীতের আগে যদি চাষে দেন সেক্ষেত্রে ঘনত্ব কম রাখে চাষে দিবেন, শীতের পরে মোটামুটি ভালোভাবে খাবার দিয়ে নতুন বছরের পুনো আসতে আসতে যাতে আপনি কী করতে পারেন আগের যে মাছ আছে সেটা বিক্রি করে ফেলতে পারেন। এইভাবে পরিকল্পনা করে মাছ চাষ করলে সেক্ষেত্রে আপনি সঠিক দামে মাছ বিক্রি করতে পারেন, ভালো দামে মাছ বিক্রি করতে পারেন, এবং কি এই যে বছরের কোন সময় মাছের দাম ভালো থাকে সেটা আপনার হিসাব করতে হবে না তেলাপিয়া চাষের ক্ষেত্রে। আশা করি বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।